সিলেটে বঙ্গবন্ধু হাইটেক পার্কের কাজও প্রায় 90% শেষ হয়েছে। কাজের অগ্রগতি জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু বকর আলামিন, চলে যাচ্ছি তার কাছে। আলামিন, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম রাজশাহী হাইটেক পার্কের একটি খবর যে সেখানে কাজ একেবারে শেষ মুহূর্তে রয়েছে। সিলেটের যে হাইটেক পার্ক রয়েছে সেটার কি অবস্থা, আর কী কী কাজ বাকি রয়েছে, এবং একই সাথে এটাও জানান যে কবে নাগাদ এই কার্যক্রম চালু হতে পারে? আবির, আসলে সিলেটের এটি যদিও বলা হচ্ছে 90% কাজ শেষ হয়েছে, কিন্তু আমরা আজকে এসেও দেখেছি যে আসলে একদম শেষ পর্যায়ের যে কাজগুলো রয়েছে, অর্থাৎ রাস্তাঘাটের একদম শেষ পর্যায়ে বা কিছু কালভার্ট, ছোট ছোট কালভার্ট রয়েছে, ভেতরে ব্রিজ স্থাপন করা হচ্ছে। আমরা আজকে যখন কথা বলেছি এখানকার রেসিডেন্ট ইঞ্জিনিয়ার জনাব আনোয়ার হোসেনের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কাজ একদমই শেষের দিকে এবং যে কোনো সময় কিন্তু এটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে, বলা যায় যে কোনো সময় উদ্বোধন হতে পারে। আরেকটি বিষয় যদি আপনাকে বলি, সিলেটের এই পার্কটি কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চল, যদি বলা যায় কোম্পানিগঞ্জ, সিলেট শহর থেকে প্রায় 30-35 কিলোমিটার দূরে, এবং এটি কিন্তু এর পাশেই কিন্তু রয়েছে ভারতের ভোলাগঞ্জ, যে আমদানি হয়ে থাকে যে শুল্কবন্দরটি রয়েছে, স্থলবন্দরটি রয়েছে সেখানে মাত্র 5-7 কিলোমিটার দূরত্বে। তো এটি প্রত্যন্ত অঞ্চলে স্থাপন করার বিষয়ে যদি আপনাকে কারণটি জানাই, সেটি হচ্ছে আসলে শহর থেকে দূরে এসে একদম জনপদের মানুষকে যে ডিজিটাল বাংলাদেশের অন্তর্ভুক্ত করা এবং তাদেরকেও সেই পথ চলায় একসাথে নিয়ে আসার লক্ষ্যেই কিন্তু এইখানে নিয়ে আসা হয়েছে শহরের বাইরে। এবং আমরা যতটুকু জেনেছি প্রায় 163 একর জায়গা নিয়ে পুরো এলাকাটি এর ভেতরে রয়েছে, এবং এখানে প্রায় যখন কাজ শেষ হয়ে যাবে, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ইন্ডাস্ট্রি তাদের কাজ শুরু করবে, সেখানে প্রায় 50,000 মানুষের কর্মসংস্থানেরও কিন্তু ব্যবস্থা হবে। তো একটি গুরুত্ব বিষয় আপনার মাধ্যমে আমরা জানাতে চাই, সেটি হচ্ছে আমরা যখন এলাকার মানুষের সাথে কথা বলেছি বা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তারা বলেছেন যে এখানে যে পণ্যগুলো উৎপাদিত হবে সেগুলো সহ এই এলাকার কোনো পণ্য যদি ভারতে পাঠাতে হয় তাহলে কিন্তু তামাবিল যে স্থলবন্দরটি রয়েছে সেটি কিন্তু তারা ব্যবহার করে থাকেন। সেই জায়গায় যদি ভোলাগঞ্জে, অর্থাৎ এখান থেকে মাত্র 5-7 কিলোমিটার দূরত্বের যে স্থলবন্দরটি রয়েছে সেখানে যদি ইমিগ্রেশনের ব্যবস্থা করা হয় এবং সেখান থেকে যদি পণ্য আনা নেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু এই অঞ্চলের ব্যবসায়ীরা অধিক লাভবান হতে পারবেন, এবং এটি গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। এই হাইটেক পার্ক উদ্বোধনের সাথে সাথে এই বিষয়টিও যাতে মাথায় রাখা হয় সেটি তারা বলছেন। তো আশা করা যাচ্ছে যে কোনো দিনই উদ্বোধন হতে পারে। এই ছিল সিলেট থেকে সর্বশেষ অবস্থা। আবু বকর আলামিন।